বোর্ডের প্রশ্ন দুটো তুলেছো? অঙ্ক দুটো দেখে কি মনে হচ্ছে, অনেক কঠিন বা পারবো না বা বুঝিনি এরকম মনে হচ্ছে না? আসলে এই অঙ্ক দুইটা যদি তুমি কখনো ফেস না করো, তুমি যদি এটা সম্পর্কে না জানো, তাহলে কিন্তু তোমার জন্য করতে অনেক কঠিন। এটাকে খুব সুন্দর করে সহজভাবে বুঝিয়ে দেব, তার আগে একটু পরিচয় করাই দিই। বিপ্লব স্যার আসেন একটু। এই কিন্তু আমাদের বিপ্লব স্যার দীর্ঘ বছর, আজ 8-10 বছর আমাদের প্রতিষ্ঠানের সাথে জড়িত। আমি স্যার স্যারের সাথে একটু কথা বলবো বর্তমান বিষয়ে। স্যার দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণীরটা তো একটা অপশন গত বছর আমরা দেখেছি স্যার, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কারিকুলামের মধ্যে যেসব নতুন ইনক্লুড হয়েছে স্যার, তো স্যার এগুলো নিয়ে আসলে অভিভাবকদের কী করা উচিত? মানে আমি ব্যক্তিগতভাবে অনেকগুলো কথা বলেছি, আমার ভিডিওতে তুলে ধরেছি, তাদের সামনে অনেকগুলো অপিনিয়ন করেছি যে অনেক কিছু নতুন ইনক্লুড করা হয়েছে। যেমন অনেক মা বাবা চিন্তা করছে ও যা আছে আস্তে আস্তে হবে বা ও যেভাবে একভাবে চলতেছে, স্যার এক্ষেত্রে আসলে করণীয় কী তাদের? কি স্যার এই জিনিসগুলোকে, এই শিক্ষাটাকে, মানে এই যে বিষয়গুলো, যেমন থ্রির বইতে আমি যদি গণিত বই ধরি স্যার, টালি যোগ করা হয়েছে, সারণি দেওয়া হয়েছে, ভগ্নাংশ দেওয়া হয়েছে, টাকা পয়সার অর্ডার এক্সট্রাঅর্ডিনারি দেওয়া হয়েছে, টুয়ের বইয়ের ভিতরেও কিন্তু স্যার আপনি দীর্ঘ বছর 2, 3, 4, 5 নিয়ে কাজ করছেন, সেক্ষেত্রে ইনক্লুডেড জায়গাগুলো সেগুলো কি স্যার বাচ্চাদের শিখিয়ে যাওয়াটা উচিত না কোনো মতে যাচ্ছে এটাই উচিত? স্যার আপনার ব্যক্তিগতভাবে কী মনে হয়? না অবশ্যই শিখা উচিত, যদি আপনি প্রথম থেকে না শিখেন তাহলে বড় হয়ে গেলে উপরের দিকে তো আর পারবেন না, এবং সেই জায়গাটা স্যার গ্যাপ থেকে যাবে, গ্যাপ থেকে যাবে। এই জন্য প্রথম থেকে উচিত ওদের, প্রথম থেকে উচিত তাদের সুন্দরভাবে গড়ে তোলা। একটা বিল্ডিং যদি প্রথম থেকে ভালো ইট বালু দিয়ে তৈরি না করেন, উপরে যদি ভালো ইট বালু দেন দেখবেন না এই বিল্ডিংটা আস্তে ধসে পড়ে যাবে। আমাদের বাচ্চাদেরও তাও উচিত, প্রত্যেকটা বাচ্চাকে শুরু থেকে সুন্দর করে গড়ে তোলা উচিত। আমরা গার্ডিয়ান যদি মনে করি যে যে আলু রান্না করা বা ভাত রান্না করা শিখেছে, সেটা না, এটা হচ্ছে ওদের গড়ে তোলার জন্য, ওদের গড়ে তোলার, মানে বেসিক্যালি কিভাবে আরো ডেভেলপ করা যায় উচিত এর জন্য। স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে স্যার, আমি এই কথাগুলো স্যার এজন্য আজকে শেয়ার করলাম বা সবার সামনে তুলে ধরলাম, এই কারণে স্যার আমরা এটা নিয়ে দীর্ঘ বছর কাজ করছি। কারিকুলাম নিয়ে ডিসকাশন না, ডিসকাশন হচ্ছে স্যার আমার সন্তান, আমার সন্তানকে আমি কিভাবে তৈরি করব। এখন আমি গ্যাপ রেখে তৈরি করলাম বা আমি প্রপারলি শিখালাম না, সেক্ষেত্রে কি কোনো না কোনো সময় আমার এই প্রশ্ন সম্মুখীন হতে হবে না স্যার? অবশ্যই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার, বাই বাই। স্যারকে বাই বাই দিয়ে দাও, থ্যাংক ইউ। এখন তোমরা বোর্ডের দিকে খেয়াল করো, ওকে। এখন মূল অঙ্কে আসি, 5 এর গুণকে 3 ও 2 এর গুণে ভেঙে, আমি কিন্তু একটু আগে বলেছি এই অঙ্কটা যে তুমি প্রথমেই দেখো, তুমি যদি কখনো এটা ফেস না করো তোমার কাছে সবচেয়ে দুনিয়ার কঠিন মনে হবে, কিন্তু এটার মধ্যে একটা মজা আছে এবং একটা সহজ অপশন আছে, এবং করার পরে তুমি বোঝার পরে তোমার কাছে মনে হবে স্যার এটা তো ডাল ভাত, এটা তো প্রথমেই বুঝিনি। তাহলে আমরা একটু খেয়াল করি, প্রথমত কি করব, এখন 5 এর গুণকে কত এর গুণকে, আমি এখানে আগে 5 গুণ 1 দিয়ে বুঝালাম, 5 1 কে কত, আমি এখানে 5 এর 1 দিয়ে বুঝেছি। আমি যদি এখানে 2 দিতাম, 3 দিতাম, 4 দিতাম, 5 দিতাম, 6 দিতাম, 8 দিতাম, 9 দিতাম, সেটা দিয়েও আমি করতে পারতাম, কিন্তু আমি সহজভাবে বোঝানোর জন্য আমি 1 দিয়ে আগে বুঝালাম। এবার লিখবো 3 ও 2 এর গুণে ভেঙে দেখালে হয়, গুণে ভেঙে দেখালে হয়, দেখালে হয় বা এইটুকু লিখলাম। এইবার এখানে আমার কত আছে, 3 আর 2, এই দুটো সংখ্যাকে আগে নিয়েছে, লিখবা না কেউ, প্লিজ আগে বোঝো। তুমি এইটা বুঝতে পারলে এই জাতীয় যত হাজার হাজার অঙ্ক আসুক না কেন তুমি পারবা। এবার আমরা এখানে গুণ করেছি কত দিয়ে, কত দিয়ে, 1 দিয়ে না, ঠিক আছে, 3 এর সাথে 1 দিয়ে গুণ করবো, আবার 2 এর সাথে 1 দিয়ে গুণ করবো, 3 এর সাথে 1 দিয়ে গুণ করলে 3 1 কে কত, 2 এর সাথে 1 দিয়ে গুণ করলে কত হয়। এইবার যদি এখানে আমরা যোগ করে দেই, 2 থেকে 3 কর, 2 3 4 5, আমরা 5 পেয়েছি, এখানে লিখবো দেখানো হলো। অঙ্কটা কঠিন না সহজ? এখন কি মনে হচ্ছে, সহজ না? কিন্তু প্রথমে কি মনে হয়েছিল, হারে বুঝবো না, পারি না স্যার, কি ধরনের অঙ্ক দিয়েছেন, প্যাচেন্ডে গোছেন না বা অনেক ঝামেলা, এখন সহজ মনে হচ্ছে না? ঠিক এইটাকে অনুকরণ করে আর একটাকে আমি অনুসরণ করবো, কিরকম, 9 এর গুণকে 5 ও 4 এর গুণে ভেঙে দেখাও। এবার আমি এখানে 1 দিয়ে দিয়েছিলাম, আমি এখানে 1 দিয়ে দেবো না, আমি এখানে মনে করো 8 দিয়ে দেবো, এখানে 1 না দিয়ে 2 দিতে পারতাম, 3 দিতে পারতাম, 4 দিতে পারতাম, যে কোনো একটা সংখ্যা, 9 পর্যন্ত যে কোনো সংখ্যা আমি দিয়ে করতে পারতাম, এই জন্য আমি এখানে 8 দিয়েছি, কত দিয়েছি, তাহলে 8 দিয়ে আমি 8 নং আগে বের করবো, 8 নং কত, 8 নং কত, এইবার লিখবো 5 ও 4 এর গুণে ভেঙে দেখালে হয়, 5 ও 4 এর গুণে ভেঙে দেখালে হয়, ভেঙে দেখালে হয় বা এই। এবার
কত কত 5 ও 4 এর গুণ 5 আর 4 এই দুটো এখানে যেরকম 3 আর 2 লিখেছিলাম এখানে লিখেছি 5 আর 4 এবার এখানে গুণ করছি কত দিয়ে কথা বলো এখানে 1 দিয়ে করছিলাম 1 1 লিখছিলাম এখানে এটার সাথে লিখবো 8 এখানে গুণ এখানে কত 8 5টা কত 4টা কত যদি আমরা যোগ করে দেই 2 0 2 বসে গেল 3 থেকে 4 বা 3 4 5 6 7 72 72 হয়েছে হয়েছে এখান থেকে ঘুরেই ফিরে যত কিছু দেওয়া হোক না কেন পারবা না পারবা না পারবো শুধু এখানে লিখবো দেখানো হলো দেখানো হলো বাবা আমার কথা কি জানো আমি মনে করি দুনিয়ায় কঠিন বলতে কিছু নাই কঠিন বলতে কিছুই নাই আমার অ্যানালাইসিস আমার চিন্তাধারাই আমাকে সহজ করে দেবে কঠিন তখন হবে যখন আমি জিনিসটাকে নিয়ে ঘাটবো না এটা প্রথমে দেখে ভয় সবাই পেয়েছো ঠিক এখন দেখার পরে মনে হচ্ছে স্যার এ কি একেবারে তো সহজ স্যার আপনি আরো দেন এই 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 মেন্টালিটি কাজ করতেছে না করতেছে না এখন সহজ মনে হচ্ছে না হচ্ছে না হচ্ছে তাহলে এই বিষয়টা আছে সেরকম তোমাকে ডিপলি বোঝা এখন তোমাকে তো আমি প্রেসার ক্রিয়েট করছি না চাপ দিচ্ছি না অনেক মানে বাইন্ডিং তোমার উপরে দিচ্ছি না তুমি যেটুকু শিখছো যেটুকু করছো সেটুকু প্রপারলি ক্লাস ওয়াইজ তুমি কমপ্লিট করে যাবা তুমি আবার এটাকে তোমার বাবাকে মাকে বোঝাতে পারবা মা আজকে স্যার এটা বুঝিয়েছে এটা আমি তোমাকে একটু বোঝাই বা আমি তোমাকে একটু শোনাই ওকে এটা নিয়ে আর কোনো কনফিউশন নেই তো না থ্যাংক ইউ